গ্লোফো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে নিয়োগ হতে চলেছে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সিতে, যেখানে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এখানে যেই পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে টেলিকম কনস্টেবল, টেলিকম পদে নিয়োগ করা হবে। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। এই যে নোটিশ, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 29/10 অর্থাৎ অক্টোবর 29 তারিখ থেকে শুরু হচ্ছে অনলাইনে আবেদন, চলবে নভেম্বরের 27 তারিখ থেকে পর্যন্ত অনলাইন আবেদন চলবে। তো আপনারা যারা আইটিবিপিতে আবেদন করতে ইচ্ছুক, আপনারা অবশ্যই আবেদন করবেন অনলাইনে। কীভাবে আবেদন করবেন পুরো ডিটেলস আমি আপনাদের এই ভিডিওতে বলবো। এখানে যে পে স্কেল বলা হয়েছে কনস্টেবল টেলিকম পদের জন্য 21,700 থেকে 69,100 টাকা। এখানে টোটাল ভ্যাকেন্সি কোন ক্যাটাগরিতে কতগুলো রয়েছে এই নোটিশ থেকে আপনারা পুরো ডিটেলস চেক করতে পারবেন। 218টি পোস্টে নিয়োগ করা হবে, যেখানে মেল 185টি ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেলদের জন্য 33টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভড ক্যাটাগরিতে মেল 93 অর্থাৎ 93টি পোস্ট রয়েছে, এসসি 28টি পোস্ট, এসটিদের জন্য 14টি পোস্ট, ওবিসিদের জন্য 50টি পোস্ট রয়েছে এবং ফিমেল অর্থাৎ মহিলাদের জন্য আনরিজার্ভড ক্যাটাগরিতে 17টি পোস্ট রয়েছে, এসসিতে 5টি পোস্ট, 2টি এসটিদের জন্য এবং ওবিসিদের 9টি পোস্ট রয়েছে, টোটাল 33টি পোস্ট রয়েছে। এখানে এলিজিবিলিটি কন্ডিশন অর্থাৎ যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, এজ লিমিট অর্থাৎ বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, আপনাদের বয়স হতে হবে 18 থেকে 23 বছর। এবং এই ক্ষেত্রে যে এসসি এসটি এবং ওবিসিদের জন্য যে বয়সের ছাড় দেওয়া হয়, সেই ছাড় যথারীতি দেওয়া হবে 3 বছর এবং 5 বছর। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন সেটা ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। এখানে যে ফিজিক্যাল মেজারমেন্টের উল্লেখ করা হয়েছে সেটা 170 সেমি হাইট হতে হবে মেল এবং ফিমেলদের জন্য 157 সেমি, চেস্ট 80 থেকে 85 সেমির হতে হবে। কিছু রিজিয়ন রয়েছে এখানে, আপনারা দেখে নেবেন নোটিশ থেকে যে রিজিয়নের যাদের জন্য হাইট এখানে 165 সেমি মেল এবং 155 সেমি ফিমেলদের জন্য উল্লেখ করা হয়েছে। এবং এসটি ক্যাটাগরিদের জন্য 162.5 সেমি লাগবে হাই। যেটা বলা হয়েছে যে হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড বাই হুইস ডেট, এখানে কীভাবে আপনারা আবেদন করবেন এবং কবে আবেদন করতে হবে, যেটা ডেট আমি অলরেডি আপনাদের বললাম যে 29 অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং 27 নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। এর মধ্যে আপনাদের যারা ইন্টারেস্টেড আপনারা আবেদন করবেন এবং আবেদন করার জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট এই যে recruitment.itbppolice.nic.in, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে আসতে পারবেন। এই ওয়েবসাইটে এসে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং যে অনলাইন আবেদন করার জন্য ফি আপনাদের দিতে হবে সেটা মেল, জেনারেল এবং ওবিসি ছেলেদের জন্য 100 টাকা অনলাইনে আবেদন ফি লাগবে। এবং যারা এসসি এসটি এবং আদার্স এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে এবং মহিলা রয়েছে, তাদের আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। প্রসেস কীভাবে সিলেকশন করা হবে সেটারও উল্লেখ করা হয়েছে এখানে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পেট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি এর মাধ্যমে সিলেকশন করা হবে। বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন এখানে ভেরিফিকেশন করা হবে, আপনারা ভালো করে দেখে নেবেন নোটিশটিকে। এখানে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পেট আপনাদের যে দিতে হবে মেল ক্যান্ডিডেটদের জন্য, 1.6 কিমি রেস হবে, যেখানে আপনাদের 7.5 মিনিট এর মধ্যে কমপ্লিট করতে হবে। লং জাম্প দিতে হবে 11 ফিট লং জাম্প দিতে হবে, 3 বার আপনারা চান্স পাবেন। হাই জাম্প আপনাদের 3.5 ফিট দিতে হবে, যেখানেও 3 বার চান্স পাবেন। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে ফিমেলদের জন্য 800 মিটার রেস থাকবে, যেটা কমপ্লিট করতে হবে 4.45 মিনিট এর মধ্যে। এবং লং জাম্প 9 ফিট, হাই জাম্প 3 ফিট, 3 বার চান্স আপনাদের দেওয়া হবে। পেট এ যারা কোয়ালিফাই করবে তাদের নেক্সট স্টেপে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি দিতে হবে। এখানে আপনাদের হাইট, চেস্ট এবং ওয়েট মেজারমেন্ট করা হবে। এখানে যারা কোয়ালিফাই করবে
তাদের ফেজ টুতে রিটেন টেস্ট দিতে হবে। এই রিটেন টেস্ট আপনাদের কিভাবে দিতে হবে, কি কি সিলেবাস রয়েছে এই রিটেন টেস্টে, সেটাও আপনারা এখান থেকে ডিটেলস পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে যে সাবজেক্ট কি কি থাকবে এবং কতগুলো কোয়েশ্চেন থাকবে, কত নাম্বার থাকবে, জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, জেনারেল অ্যাওয়ারনেস, বাইল্যাঙ্গুয়াল, রিজনিং অ্যাবিলিটি, বাইল্যাঙ্গুয়াল, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। টোটাল 100 নাম্বার থাকবে, 100 কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটিতে 1 নাম্বার করে। এখানে যে কোয়েশ্চেন হবে সেটা 10th স্ট্যান্ডার্ড মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন হবে। তো পুরো ডিটেলস আপনারা এখান থেকে ভালো করে চেক করে নিতে পারবেন। এখানে যেটা কাট অফ পার্সেন্টেজ অফ মার্কস ফর কোয়ালিফাইং, কোয়ালিফাই করার জন্য যে কাট অফ পার্সেন্টেজ আপনাদের পেতে হবে, সেটা জেনারেল এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 35%, এসটি এসসি ওবিসিদের জন্য 33% পেতে হবে। তো আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইট recruitment.itbppolice.nic.in, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং এখান থেকে আপনাদের নোটিশটা আপনারা যদি চেক করতে চান, তো সেই নোটিশটা এখানে আপনাদের এখান থেকে আপনারা নিউজ অপশন যে রয়েছে, এই নিউজ অপশন থেকে এই নোটিশটি আপনারা পুরো ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিয়ে নোটিশটিকে আপনারা ডিটেলস পড়ে নেবেন, পড়ে নিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন। আবেদন করতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কমেন্ট বক্সে। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের লাইক আমাদের উৎসাহ জোগায় এই ভিডিও বানাতে। অবশ্যই লাইক করবেন এবং গ্লোব বাংলা চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।